여기가 무량에서 여기 맞지? 이제 जात बेधे प्रतिटी आलुई सर्वनिम्न 3 केजी थेके 25 थेके 30 केजी पर्यन्त हुए थाके। धरुन आपनी बाजारे गेलेन आलू किनते। आपनी दोकानदारेर काछ थेके 20 केजी बा आधा मन आलू चाइलेन। दोकानदार आपनाके একটি আলু দিয়ে বলল এই আলুটি আধা মন। শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি। মেটে আলু নামে এটা বেশি পরিচিত, তবে বিভিন্ন জেলায় এর রয়েছে বিভিন্ন নাম। পেস্তা আলু, চুপড়ি আলু, মাছ আলু, গজ আলু, মোমালু, মাইট্টা আলু, মাছ আলু, পেঁচড়া আলু, লামা আলু, ধূসরি আলু, আলতাপাট, হরিণখালি, চুবড়ি আলু, হাতিপায়া, মুআলু, মুগু আলু। ডাইসপারিয়া এলাটা এই গাছের বৈজ্ঞানিক নাম। ইংরেজিতে একে বলা হয় পার্পেলিয়াম গ্রেটারিয়াম, গারিয়ানা অ্যারোরুট, টেনমানসিয়াম, ওয়াটারিয়াম, হোয়াইটিয়াম, উইংডিয়াম। জাতে কন্দাল, একবীজপত্রী লতানো উদ্ভিদ। এশিয়ার ক্রান্তীয় অঞ্চল এই গাছটির আদি নিবাস। এর সুবিধা হচ্ছে প্রতি বছর এই আলু গাছ রোপণ করতে হয় না। যদি একবার এই আলুর গাছ রোপণ করা হয়, এক মৌসুমে ফল দিয়ে মারা গেল, পরের বছর মৌসুমে নিচের আলু থেকে নতুন কুড়ি জন্মায়। মাটির নিচে এবং উপরে উভয় জায়গায় আলু হয়। মাটির নিচের আলু যদি না তোলা হয়, প্রতি বছর একটু একটু করে বড় হতে থাকে এবং একসময় এটি বিশাল আকার ধারণ করে। একটি আলু মাটির নিচে পুঁতে দিলেই সেখান থেকে আরেকটি আলু চারা জন্মাবে। এর নেই তেমন কোনো পরিচর্যা, যেহেতু লতানো গাছ। লতা বাড়ানোর কোনো একটি মাধ্যম দিলেই গাছটি বড় হওয়ার জন্য আর কিছুই লাগে না। পুষ্টিগুণে ভরপুর হলেও এই মেটে আলু এক সময় ছিল সবার কাছেই অবহেলিত, কিন্তু বর্তমানে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। শেরপুর, গাইবান্ধা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন বাণিজ্যিকভাবে মেটে আলুর চাষাবাদ হচ্ছে। দিন দিন কৃষকরা মেটে আলু চাষে আগ্রহী হয়ে উঠছেন। শুধু তাই নয়, মেটে আলু এখন বিক্রিও হচ্ছে। প্রতিমণ মেটে আলু বিক্রি হচ্ছে
1200 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত। আপনি অনায়াসে 15 থেকে 20 দিন রেখে দিতে পারবেন মেটে আলু, একটুও নষ্ট হবে না। পেস্তা আলু গোল আলুর মতোই সিদ্ধ করে ভর্তা বানিয়েও খাওয়া যায়, আবার মাছের সঙ্গে রান্না করেও খাওয়া যায়, এছাড়া এটা মাংসের সাথেও রান্না করে খাওয়া যায়। বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু পোড়া মেটে আলু মুখরোচক খাবার। শুধু রান্না করে নয়, এই আলু আগুনে পোড়া দিয়েও খাওয়া যায়। এবার আসুন দেখি দেশের বাহিরে এই আলুর কেমন পরিচিতি ও কদর রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে মেটে আলু কেক, পেস্ট্রি, আইসক্রিম, কুকি এসব খাবার বানাতে ব্যবহৃত হয়ে থাকে। পেস্তা আলু বিভিন্ন আকৃতির হয়ে থাকে, কোনোটা বা গোল, কোনোটা বা লম্বা আকৃতির হয়ে থাকে। এছাড়া হাতির পায়ের গোড়ালির মতো অথবা হরিণের মাথার মতো আকৃতিরও হয়ে থাকে। এছাড়া এটা কিন্তু এক রঙেরও হয় না, জাতভেদে এটা হয় বিভিন্ন রকমের, গোলাপি, ধূসর অথবা মেটে রঙের। আদিকাল থেকেই মেটে আলু চাষ হয়ে আসছে বসত বাড়িতে। ক্যালসিয়াম ও ফসফরাসের ভালো উৎস এই মেটে আলু, কত বড় সেটা বরং কিছুক্ষণ অবলোকন করা যাক। জানলাম মেটে আলু সম্পর্কে অনেক কিছুই, এখন শুধু দেখব কত সময় লাগে আর কত বড় মাটির নিচের এই মেটে আলুটি।
बड़ा इस पर दे।